370 ধারা পুনর্বহালের প্রস্তাব ঘিরে জম্মু কাশ্মীর বিধানসভায় হাঙ্গামা, তুমুল বিক্ষোভ। ওয়েলে নেমে বিক্ষোভ বিজেপি বিধায়কদের, শাসক এবং বিরোধী বিধায়কদের মধ্যে তুমুল হাঙ্গামা, ধস্তাধস্তি, দুপক্ষের তর্জা এবং উত্তপ্ত বিধানসভার অভ্যন্তর। 370 ধারা পুনর্বহালের প্রস্তাব নিয়ে ফের উত্তাল হলো জম্মু কাশ্মীর বিধানসভা। এদিন শাসক এবং বিরোধী বিধায়করা রীতিমতো ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ল। এদিন বিজেপি বিধায়ক সুধীর শর্মার বক্তৃতার সময় বিধায়ক শেখ খুরশিদরা 370 ধারা পুনর্বহালের দাবি জানায়। স্পিকার 15 মিনিটের জন্য অধিবেশন মুলতবি করে দেন, যদিও এরপরে বিক্ষোভ হাঙ্গামায় পরিণত হলো। এদিকে বিরোধী দলনেতা সুনীল কুমার শর্মা 370 ধারা পুনর্বহালের প্রস্তাবকে বেআইনি বলে আখ্যা দেন। আজ অধিবেশন শুরু হওয়ার পরেই পাল্টা শেখ খুরশেদ একটি ব্যানার নিয়ে হাউজের ওয়েলে এসে তুলে ধরেন, যেখানে লেখা আমরা 370 ধারা পুনরুদ্ধারের দাবি জানাই। যদিও ছেড়ে কথা বলেনি বিজেপি বিধায়করা, খুরশিদের হাত থেকে ব্যানার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে শুরু হয়ে যায় হাতাহাতে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, তুমুল বিক্ষোভ জম্মু কাশ্মীর বিধানসভার মধ্যে, তুমুল বিক্ষোভ 370 ধারা পুনর্বহালের দাবি জানিয়ে কিন্তু একদম বিক্ষোভ রীতিমতো বিধানসভায় ধস্তাধস্তি হাতাহাতে। জম্মু কাশ্মীরে ফের 370 ধারা ফেরাতে চেয়ে প্রস্তাব পাশ হয় বিধানসভায়, এবং জম্মু ও কাশ্মীরের শাসক দল ন্যাশনাল কনফারেন্সের এই প্রস্তাব পেশ করতে উত্তাল হয়ে ওঠে বিধানসভা। যে চিত্র আপনারা দেখতে পাচ্ছেন, এই প্রস্তাবের বিরোধিতাও করেন বিজেপি বিধায়করা, পরে অবশ্য ধনী ভোটে প্রস্তাবটি পাশ হয়। যে ছবি দেখতে পাচ্ছেন, তুমুল উত্তেজনা বিধানসভার মধ্যে, জম্মু কাশ্মীর বিধানসভার মধ্যে তুমুল উত্তেজনা, হাতাহাতি, ধস্তাধস্তি, কার্যত হাতাহাতিতে জড়িয়ে যান প্রত্যেকে। বহাল হতে পারে কি জানাচ্ছেন রাজ্য বিজেপি সহসভাপতি সুকান্ত মজুমদার। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, শোনাবো আপনাদের। কাশ্মীর উপর যে 370 ধারা লাগু ছিল ভারতবর্ষের সংবিধান থেকে, তা বাদ চলে গেছে, 35A বাদ চলে গেছে। স্বাভাবিকভাবে তাকে ফিরিয়ে আনা সম্ভব নয়। তাকে ফিরিয়ে আনার জন্য জম্মু কাশ্মীর বিধানসভায় যদি প্রস্তাব এসে থাকে, তার বিরোধিতা বিজেপি করছে এবং করবে, আগামী দিনেও করবে। আমরা মনে করি 370 ধারা ফিরিয়ে আনা উচিত নয়। আপনাদের শোনালাম রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্য। 370 ধারা পুনর্বহালের প্রস্তাব ঘিরে জম্মু কাশ্মীর বিধানসভায় হাঙ্গামা, যে চিত্র আপনাদের সামনে তুলে ধরেছিলাম। ওয়েলে নেমে বিক্ষোভ বিজেপি বিধায়কদের, যে চিত্র দেখতে পাচ্ছেন আপনারা, শাসক এবং বিরোধী বিধায়কদের মধ্যে তুমুল হাঙ্গামা, ধস্তাধস্তি, কার্যত দুপক্ষের মধ্যে তর্জা, উত্তপ্ত বাক্য বিনিময় এবং হাতাহাতি বিধানসভার অভ্যন্তরে। জম্মু কাশ্মীর বিধানসভার একদম অভ্যন্তরে হাঙ্গামা, ধস্তাধস্তি, বিধায়কদের মধ্যে তুমুল হাঙ্গামায় জড়িয়ে পড়েন তারা, ধস্তাধস্তি হয়, হাতাহাতি হয়, উত্তপ্ত বাক্য বিনিময় হয়, যে চিত্র আপনাদের সামনে তুলে ধরেছে বিক্ষোভ বিজেপি বিধায়কদের, এবং তার সাথে কিন্তু শাসক বিরোধী প্রত্যেকটা শাসক বিরোধী প্রত্যেক দলের বিধায়ক, তাদের মধ্যে কিন্তু তুমুল হাঙ্গামা, ধস্তাধস্তি, দুপক্ষের তর্জা, উত্তপ্ত বিধানসভা অভ্যন্তর। 370 ধারা পুনর্বহালের প্রস্তাব নিয়ে ফের উত্তাল হলো জম্মু কাশ্মীর বিধানসভা। এদিন শাসক এবং বিরোধী বিধায়করা রীতিমতো ধস্তাধস্তিতে জড়িয়ে পড়লেন। এদিন বিজেপি বিধায়ক সুনীল শর্মার বক্তৃতার সময় বিধায়ক শেখ খুরশিদরা 370 ধারা পুনর্বহালের দাবি জানিয়েছিলেন। স্পিকার 15 মিনিটের জন্য অধিবেশন মুলতবি করে দেন, যদিও এরপরেই কিন্তু বিক্ষোভ হাঙ্গামায় পরিণত হয়, উত্তপ্ত বাক্য বিনিময়, তুমুল ধস্তাধস্তি, হাতাহাতি, যে চিত্র দেখতে পাচ্ছেন জম্মু কাশ্মীর বিধানসভার অভ্যন্তরে তুমুল বিক্ষোভ। আই এক্সোরেন্ট দ্য হাউস ফর 15 মিনিট।